আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি অল্প সময়ে প্রচুর পরিমাণ ফলন পেতে চান, অল্প সময়ে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান? আজকে আমি ইকেপের ভিটামিন ট্যাবলেট ইকেপের এমন একটি ব্যবহার দেখাবো যা আপনি আগে কখনো দেখেননি। ইকেপের সঠিক ব্যবহার আপনাকে গাছের অবস্থা পরিবর্তন করে দিবে, অর্থাৎ গাছের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। এই দ্রবণটি ব্যবহারে গাছে প্রচুর ফলন পাবেন, কীটনাশক এবং ছত্রাকনাশক দূর হয়ে যাবে। তো দ্রবণটি আমরা আপনাদেরকে এখনই তৈরি করে দেখাবো, চলুন আমরা ইনশাল্লাহ এই দ্রবণটি তৈরি করি। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে একটি ভিটামিন ইকেপ ট্যাবলেট নিতে হবে। আপনারা ইকেপ ট্যাবলেট, ভিটামিন ইকেপ ট্যাবলেট যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো ইকেপ ট্যাবলেট আমরা চুল পড়ার জন্য, বিশেষ করে ইকেপ একটি ভিটামিন ই জাতীয় জেল ক্যাপসুল যা চুল পড়া সহ ভিটামিন ই এর অভাব পূরণ করতে সহায়তা করে। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এই ভিটামিন গাছের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। আমরা এই ভিটামিন শুধু চুলের ক্ষেত্রে না, আমাদের ফার্মেসিতে যে ইকেপ ট্যাবলেট আছে এটি আমরা গাছের ক্ষেত্রেও প্রয়োগ করে দেখাতে পারি, গাছের ক্ষেত্রেও গাছেরও অনেক উপকার করে। তো আমরা ইকেপ ট্যাবলেট নিয়েছি একটি সিজার নিয়ে। আমরা ইকেপ ট্যাবলেটটি এখন কাটবো, কেটে আমরা এক লিটার পানিতে এটি মিক্স করে দিচ্ছি। দেখুন আপনারা, আমি এক লিটার পানি নিয়েছি, এক লিটার পানি বা জলের মধ্যে মিক্স করে দিব। দিয়ে আপনারা দেখুন মিক্স করতেছি, আপনারা ভালোভাবে মিক্স করবেন, কারণ এটি তেল জাতীয়, এটি সহজে গুলতে চায় না। তো আপনারা গুলার জন্য একটি চামচ নেবেন। বন্ধুরা, চামচ নিয়ে ভালোভাবে গুলবেন, অনেকক্ষণ নাড়বেন, কারণ এটি না নাড়লে এটা তেল আর পানির মিশ্রণ যেভাবে আলাদা থাকে ঠিক সেভাবে এটি মিশ্রিত হতে চায় না। তো আপনারা অনেকক্ষণ নাড়বেন, ভালো করে নেড়ে নেবেন। তো এরপরে নেড়ে আপনারা যে কাজটি করবেন, আপনাদেরকে ট্যাবলেট নেওয়ার পর আমরা নিব এক চামচ ডেটল বা স্যাভলন। তো আপনার ডেটল নিলে হবে, স্যাভলন নিলে হবে। তো আমার কাছে স্যাভলন ছিল, আমি এক চামচ স্যাভলন নিয়েছি। তা আমি স্যাভলনটা নেওয়ার পর ভালোভাবে তাও আবার মিক্স করে ফেলবেন, ভালোভাবে আপনারা নেড়ে পানিতে গুলে ফেলবেন, ভালোভাবে গুলবেন, ভালোভাবে যাতে পানিতে মিক্স হয়ে যায়। এরপরে আমাদেরকে যেটি নিতে হবে সেটি হচ্ছে যে আমরা নিব হ্যান্ড ওয়াশ। আমাদেরকে নিতে হবে হ্যান্ড ওয়াশ বা আপনারা ডিটারজেন্ট পাউডার নিলেও হবে। আপনারা যাদের কাছে হ্যান্ড ওয়াশ আছে বা ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু যে কোনো একটি নিলেই হবে। তো আমার কাছে হ্যান্ড ওয়াশ ছিল, আমি হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি। তো আপনারা যে কোনো হ্যান্ড ওয়াশ বাজার থেকে নিয়ে নেবেন, হ্যান্ড ওয়াশ এক চামচ বা আধা চামচের বেশি নেবেন। তো আধা চামচ নিয়ে আপনারা এক লিটার জলের সাথে ইকেপ ট্যাবলেটের মিশ্রণ, স্যাভলনের মিশ্রণ প্লাস হ্যান্ড ওয়াশের মিশ্রণ, তিনটি মিশ্রণ একসাথে মিশ্রিত করে ভালোভাবে নাড়বেন। এই মিশ্রণটি, এই উপাদানটি একটি বেস্ট উৎকৃষ্ট দ্রবণ। এই মিশ্রণটি ভালোভাবে নেড়ে নেবেন, কারণ এটি সময় লাগবে পানিতে মিশ্রিত হতে সময় লাগে। তো আপনারা ভালোভাবে নাড়ার পর আমরা এই মিশ্রণটি, দ্রবণটি তৈরি করে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পর আমরা আমাদের স্প্রে জার আছে, স্প্রে মেশিনে আমরা নিয়ে নিব, কারণ এটি স্প্রে মেশিনে নিলে আমাদেরকে অন্য দ্রবণ তৈরি করলে ছাঁকতে হবে। এটি বন্ধুরা ছাঁকতে হবে না, আপনারা এটি নল, এটা আটকে যাবে না, আমরা স্প্রে করার সময় স্প্রে মেশিন আটকে যাবে না। তো এটা আমরা নিয়ে, তা আমাদের যে সবজি গাছগুলো আছে, বিশেষ করে আমাদের বন্ধুরা, আমরা আমাদের গাছগুলোতে স্প্রে করে দিব। তো চলুন বন্ধুরা আমরা স্প্রে করে দিই আমাদের যে গাছগুলো আছে, বিশেষ করে আমাদের বন্ধুরা সবজি জাতীয় গাছ, আমাদের বেগুন গাছ, টমেটো গাছ, লঙ্কা গাছ। তো আমাদের, আমি একটু আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, স্প্রে করার পর এটি একটু হাওয়া দিয়ে দিচ্ছি, হাওয়া দেওয়ার পর এখন গাছে স্প্রে করে দিচ্ছি বন্ধুরা। তো এখন গাছে স্প্রে করে দিব, আপনারা দেখুন আমি স্প্রে করে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা বিশেষ করে আমাদের লাউ জাতীয় গাছে প্রচুর ফলনের জন্য এটি গাছে ব্যবহার করলে, আমাদের লাউ জাতীয় গাছ যেগুলো আছে, লাউ জাতীয় গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে ইনশাল্লাহ। এই ইকেপ ট্যাবলেট ব্যবহারের ফলে আপনার 7 দিনে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল আসবে, প্রচুর পরিমাণে এবং পর্যাপ্ত ফলন পাবেন আপনি। ইকেপ ট্যাবলেট আমাদের এই দ্রবণটি আমরা বেগুন গাছ, মরিচ গাছ, লঙ্কা গাছ, শিম গাছ,
লাউ গাছ, শশা গাছ, আমরা যে কোনো সবজি গাছে এটি প্রয়োগ করতে পারি। তো আমি আমার ইকেপ ট্যাবলেটটি আমার এই লাউ গাছে প্রয়োগ করতেছি। লাউ গাছে ইকেপ ট্যাবলেট প্রয়োগ করলে 7 দিনে প্রচুর স্ত্রী ফুল আসবে, ফলন বৃদ্ধি পাবে, পর্যাপ্ত ফলন পাবেন। তো আপনারা আপনাদের এই ইকেপ ট্যাবলেট প্রয়োগ করে দেখবেন, ইনশাল্লাহ পর্যাপ্ত 7 দিনের মধ্যে লাউ গাছ যদি বড় হয়ে থাকে, বড় লাউ গাছে ইনশাল্লাহ পর্যাপ্ত লাউ গাছে 7 দিনে প্রচুর স্ত্রী ফুল আসবে। স্ত্রী ফুল আসলেই এগুলোতে ফলন হবে, কারণ পুরুষ ফুলে ফল হয় না, পুরুষ ফুলগুলোতে ফল হয় না, স্ত্রী ফুলে ফল হয়। তো আপনারা স্ত্রী ফুলগুলো যদি আসে, ইনশাল্লাহ স্ত্রী ফুল আসলে প্রচুর ফল পাবেন, আর ইকেপ ট্যাবলেট দিলেই স্ত্রী ফুল আসবে। তো আপনারা ইনশাল্লাহ এই ইকেপ ট্যাবলেট ব্যবহার করবেন, ইকেপ ট্যাবলেট ব্যবহার করলে পর্যাপ্ত ফলন পাবেন, ইনশাল্লাহ 7 দিনে প্রচুর লাভ ধরবে, ফলন পাবেন। আল্লাহ হাফেজ।